জনপ্রিয় এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটার সাদমান সাদিক ভাই এবং খালেদ ফারহান ভাই উনাদের পডকাস্ট ট্রাইনোমিয়াল পডকাস্টে বারবার বলেছেন যে তারা ভাবেন বিবিএ ডিগ্রি একটা বিশাল স্ক্যাম। আমার মতে বিবিএ একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় স্ক্যাম গুলার একটা। ইয়েস ইয়েস, ওনলি বিবিএ গ্রাজুয়েটস কুড কনভিন্স যে বিবিএ ডিগ্রি থাকা উচিত। ঠিক আছে, ওই ভিডিওগুলোতে হাজার হাজার ভিউজ আসার পর অনেক ছাত্রছাত্রী আমাকে প্রশ্ন করে আমার মতামত কি, আমিও ভাবি নাকি বিবিএ ডিগ্রি স্ক্যাম নাকি, এবং তাদের যে ডিসিশন যে তারা বিবিএ করতে চায় ওইটা ভুল নাকি। শর্ট অ্যান্সার হলো আমি খালেদ ফারহান ভাই এবং সাদমান সাদিক ভাইয়ের সাথে পোলাইটলি ডিসএগ্রি করি। যে কারণগুলোর জন্য বিবিএ ডিগ্রিকে সাধারণত স্ক্যাম বলা হয়ে থাকে সেই রিজনিংগুলোর কাউন্টার আমি এই ভিডিওতে দিব। নাম্বার ওয়ান রিজনিং হচ্ছে বিবিএ ডিগ্রিকে স্ক্যাম বলা হয় এই কারণে যে বিবিএ ডিগ্রি যে কারিকুলাম ওইটা অনেক ব্রড, অনেক জেনারেল, কোনো স্পেসিফিক ফিল্ডে স্পেসিফিক নলেজ দেওয়া হয় না। এই জন্য বর্তমান পৃথিবীতে যেহেতু স্পেশালিস্ট না হয়ে লাইফে ক্যারিয়ারে ভালো করা সম্ভব না, এই কারণে বিবিএ ডিগ্রি করে ভালো করা সম্ভব না, দ্যাটস বিবিএ ডিগ্রি স্ক্যাম। এই লাইন অফ রিজনিং একটা বিশাল ভুল আছে। বিবিএ ডিগ্রি যে ব্রড কারিকুলাম এটা হওয়ার একটা খুব স্ট্রং রিজনিং আছে। বর্তমান বিশ্বে বিভিন্ন টপ ক্যারিয়ারে ভালো করার জন্য মাল্টিপল ফিল্ডসের নলেজ থাকা লাগে। যেমন নিউরো সায়েন্স হচ্ছে বায়োলজি, কম্পিউটার সায়েন্স এবং সাইকোলজি ইন্টারসেকশনে। এরকম বিজনেসে ভালো করার জন্য অনেক সময় সাইকোলজি, ইকোনমিক্স, ফাইন্যান্স, মার্কেটিং বিভিন্ন টপিকের আইডিয়া থাকা লাগে। কনসেপ্ট হচ্ছে ওয়ার্ল্ড যত তাড়াতাড়ি ইভলভ হচ্ছে প্রত্যেকটা ফিল্ড অনেকগুলো ফিল্ডের ইন্টারসেকশনে ক্রিয়েট হচ্ছে, দাস যে কোনো ফিল্ডে ভালো করার জন্য অন্য ফিল্ড থেকেও নলেজ টানা লাগে। একটা ফ্যান্টাস্টিক নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার বই আছে রেঞ্জ, রিটার্ন বাই ডেভিড আইপস্টিন। ওখানে উনি আর্গু করে কিভাবে জেনারেলিস্টরা আজকের দুনিয়ায় স্পেশালিস্টদেরকে আউটপারফর্ম করে ফেলছে। উনার মতে একটা টি শেপড নলেজ বেস ইজ মোর ইম্পর্টেন্ট দেন আই শেপড নলেজ বেস। ইটস বিকজ টি শেপড হলো যে আপনার একটা ব্রড নলেজের ফাউন্ডেশন থাকবে এবং পরবর্তী সময় আপনি একটা পার্টিকুলার জায়গায় স্পেশালাইজ করবেন। আই শেপড হচ্ছে শুরু থেকে আপনি একটা জায়গায় স্পেশালাইজ করবেন। বিবিএর মতো একটা ডিগ্রি অনেক সময় ওইটা করতেই সাহায্য করে, আপনাকে শুরুতে একটা ব্রড ফাউন্ডেশন দিবে এবং ক্যারিয়ারের পরবর্তী সময় আপনি যে কোনো একটা ফিল্ড যেটা আপনার বেশি ভালো লাগে ওখানে স্পেশালাইজ করবেন। আমি ওয়ার্ল্ডের টপ দুইটা বিজনেস স্কুলের আন্ডার গ্রাজুয়েট কারিকুলামের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। একটা হচ্ছে ওয়ার্টন, একটা হচ্ছে এনওয়াইইউ স্টার্ন স্কুল অফ বিজনেস। তাদের কারিকুলামটা ফোকাস করে একটা ফ্লেক্সিবল লিবারাল আর্টস এডুকেশন উপর, যেখানে আপনি 10-15টা কোর্স নেবেন আপনার স্পেসিফিক সাবজেক্টের উপর এবং বাকি কোর্সগুলো নেবেন অন্য সাবজেক্টের উপর, যাতে আপনি একটা ব্রড এডুকেশন পান। শুধু বিজনেস স্কুল না, টপ আইভি লিগ সকল ইনস্টিটিউশনে একই আইডিয়াটা ফলো করা হয়। আমি যে হার্ভার্ডে অ্যাপ্লাইড ম্যাথ ডিগ্রি নিয়েছিলাম ওখানে আমার 15টার মতো হেভি ম্যাথ কোর্সেস ছিল, বাকি কোর্সগুলো ছিল অন্য সাবজেক্টের উপর যাতে আমিও একটা ব্রড বেস পাই। রিজন নাম্বার টু যেই কারণে বিবিএকে স্ক্যাম বলা হয় ওটা হচ্ছে বিবিএ নাকি কিছু শেখায় না এবং যেই নলেজটুকু শেখায় ওটা স্ক্যাম বলার কারণ আমি যেই সাইকোলজি থেকে বলতেছিলাম, কারণ বিবিএতে শেখার কিছু নাই। এই ক্রিটিসিজমটা সকল ব্যাচেলার্স ডিগ্রির জন্যই অ্যাপ্লিকেবল। ব্যাচেলার্স ডিগ্রির আইডিয়া হচ্ছে একটা বেসিক এডুকেশন দেওয়া। একটা কমপ্লিকেটেড সাবজেক্টে যে আপনি এডুকেশন নিয়ে সাথে সাথে অ্যাপ্লাই করা শুরু করতে পারবেন এটা সাধারণত ব্যাচেলার্স ডিগ্রির পারপাস থাকে না। এই কারণে টপ সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলো গ্রাজুয়েট যেমন হার্ভার্ড, এমআইটি বা বাংলাদেশের বুয়েট, সেসব প্রোগ্রামের গ্রাজুয়েটরা কিন্তু সাধারণত ওই ফিল্ডে চাকরি পাওয়ার জন্য আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি শেষ করে মাস্টার্স এবং পিএইচডি করে। আন্ডার গ্রাড থেকে বের হয়ে যেসব কমন ফিল্ডগুলোতে সাধারণত স্টুডেন্টরা টপ চাকরিগুলো পায় ওগুলোতে কোনো স্পেশালাইজ নলেজ লাগে না। যেমন হার্ভার্ড থেকে গ্রাজুয়েট করে টপ ফিল্ডগুলো হচ্ছে টেক, কনসাল্টিং এবং ব্যাংকিং। একটা ফিল্ডেও খুব স্পেশালাইজ নলেজ লাগে না ওই ফিল্ডে চাকরি করার জন্য। টপ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে জয়েন করার জন্য আপনার অনেক সময় সিএস ডিগ্রি লাগবে না, একটা কোডিং বুট ক্যাম্প 6 মাসের কমপ্লিট করে অনেকে চাকরি পেয়েছে। সিমিলারলি ব্যাংকিং এবং কনসাল্টিং এরকম বিভিন্ন কোম্পানি ও বাংলাদেশের বিভিন্ন টপ এমএনসিতেও জব করার জন্য আপনার স্পেশালাইজড কোনো আন্ডার গ্রাড ডিগ্রি লাগবে না। এই জন্য বলা যায় শুধু বিবিএ না, যে কোনো আন্ডার গ্রাড ডিগ্রির জন্য যা শিখবেন ওটা খুব একটা অ্যাপ্লিকেবল না। তারপরেও বিবিএ অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স একটা বেসিক আইডিয়া দেয়। আমার অনেক ফ্রেন্ড যারা বাংলাদেশের ভালো ব্যাংকে কাজ করছে বা এমএনসিতে কাজ করে তারা বলেছে তারা কর্পোরেট ফাইন্যান্স ক্লাসে যা শিখেছে বা অ্যাকাউন্টিংয়ে যা শিখেছে তা একটু হলেও তাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমে সাহায্য করে থাকে। এই কারণগুলোর জন্য আমি ভাবি বিবিএ একটা স্ক্যাম না। তারপরেও ধরে নিলাম বিবিএ স্ক্যাম, তাও কেন প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে চান্স পেতে চায়? তার কারণ হলো একটা ইনস্টিটিউশন ডিগ্রি বাদে অনেক কিছু দিয়ে থাকে। এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, একটা স্ট্রং পিয়ার কমিউনিটি আর দুই হচ্ছে অ্যালামনাই নেটওয়ার্ক। ওই দুই জিনিস নিয়ে কথা বলার আগে আমার বলতেই হবে আইবিএতে যাদের টিকার ইচ্ছা আছে তাদের জন্য একটা অসাধারণ কমিউনিটি আইবিএর অ্যালামনাই কয়েকজন মিলে বানিয়েছে তাদেরকে সাহায্য করার জন্য। আমার দুই বন্ধু এবং একজন বড় ভাই জাওয়াত, অদ্রিত এবং প্রজ্ঞ ভাই অনেকদিন ধরে আইবিএর অ্যাডমিশন এবং ই লার্নিং নিয়ে কাজ করছে। আইবিএ ভর্তি পরীক্ষায় সাকসেসফুলি অ্যাডমিশন পাওয়ার জন্য টপ স্টুডেন্টসরা যেসব টেকনিক ফলো করে, যেমন কোন প্রশ্ন স্কিপ করতে হয় বা কিভাবে টাইম
টাইম ম্যানেজমেন্ট করতে হয়, এইসবের উপর তারা 2 বছর রিসার্চ করেছে এবং ওগুলো করার পর একটা ফেসবুক গ্রুপ খুলেছে। এই ফেসবুক গ্রুপটাতে আইবি অ্যাডমিশন পরীক্ষায় কিভাবে এইসব টপ স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করা যায় তারা স্টুডেন্টকে এই গ্রুপে শেখাচ্ছে। গ্রুপটি এখন অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে এবং সকল স্টুডেন্ট যারা এই গ্রুপে প্রশ্ন করছে সেই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছে। সো আপনার লক্ষ্য যদি আইবি অ্যাডমিশন হয়ে থাকে, আপনি এই গ্রুপটাতে তাড়াতাড়ি জয়েন করতে পারেন। বিবিএ এবং এমবিএ দুই প্রোগ্রামিং অ্যাসপিরিয়েন্ট স্টুডেন্টদেরকে এই গ্রুপে সাহায্য দেওয়া হয়, যেহেতু এই দুইটা পরীক্ষার প্রিপারেশনে অনেকটা সেম। গ্রুপে আইবি অ্যালামনাই ছাড়াও কারেন্ট আইবি টপার স্টুডেন্টসরাও গ্রুপ এক্সপার্ট হিসেবে আছে। গ্রুপটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিব। লেটস মুভ অন উইথ দ্য ভিডিও। একটা টপ ইনস্টিটিউশন ডিগ্রি বা দিয়েও যে জিনিসটা দেয় নাম্বার ওয়ান হচ্ছে একটা কমিউনিটি অফ স্মার্ট পিয়ার। এটা ইম্পর্টেন্ট, কারণ সাধারণত আমরা যে 10 জন মানুষের সাথে বেশি সময় কাটিয়ে থাকি সেই 10 জন মানুষের একটা অ্যাভারেজ আমরা হয়ে যায়। যদি আপনি কনস্ট্যান্টলি ট্যালেন্টের মানুষদের সাথে ঘোরাফেরা করেন, তাদের প্রেজেন্স আপনাকে ইন্সপায়ার করবে আপনার লাইফে ভালো করার জন্য। এই জন্য টপ ইনস্টিটিউশন অনেক সময় এডুকেশনও যদি না ভালো হয়, স্টুডেন্টগুলো সাধারণত লাইফে ভালো করে থাকে। ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটির সবগুলোতে এক্সাম্পল দেবে এবং বাংলাদেশের বুয়েট এবং আইবিআর মতো ইনস্টিটিউশনে এক্সাম্পলটা আমরা দেখি। এডুকেশন ইনস্টিটিউশনগুলোর অনেক শর্টকামিং থাকলেও স্টুডেন্টগুলো সাধারণত অনেক ভালো করে থাকে, কারণ সকল ট্যালেন্টেড স্টুডেন্টসরা একসাথে আসলে একে আরেকজনকে ইন্সপায়ার করে ভালো করার জন্য। এই কারণে আইবিআর মতো একটা ইনস্টিটিউশন ওয়ার্থ ইট হয়ে থাকে। আরেকটা রিজন হচ্ছে স্ট্রং অ্যালামনাই নেটওয়ার্ক। কর্পোরেট ওয়ার্ল্ড এবং বিজনেস ওয়ার্ল্ডে আপনি কাকে জানেন এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় লেটার অন ইন লাইফ। কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ পাওয়া, প্রমোশন পাওয়া, আপনার স্টার্ট আপের জন্য ফান্ডিং রেজ করা, কোনো একটা কর্পোরেট ডিল সিকিউর করা, একটা বড় সেলস করা, সব কিছুর জন্য আপনি কাদের সাথে রিলেশনশিপ ফর্ম করেছেন এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এই কারণে বিভিন্ন কোম্পানিতে যদি আপনার ইউনিভার্সিটির অ্যালামনাই প্রেজেন্ট থাকে, ওই রিলেশনশিপগুলো ক্রিয়েট করা সহজ হয়ে যায়। এটা একটা হিউজ অ্যাডভান্টেজ, যেহেতু বাংলাদেশের সকল টপ ইনস্টিটিউশনগুলোতেই আইবিআর অ্যালামনাই আছে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোতে আইবিআর অ্যালামনাই একটা প্রেজেন্স আছে, এই অ্যালামনাই নেটওয়ার্কটা আপনাকে আপনার ক্যারিয়ার ভালো করার জন্য অনেক সাহায্য করতে পারে। এই কারণে এইটাও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ওয়াই আইবিএ ইজ ওয়ার্থ ইট। যারা বিবিএ করবেন নাকি করবেন না ভাবছেন, বা আইবিআর মতো একটা ইনস্টিটিউশন থেকে ডিগ্রি পাওয়াটা ওয়ার্থ ইট হবে নাকি চিন্তা করছেন, আশা করি তাদের জন্য এই ভিডিওটা উপকারী ছিল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।